Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বল দেন, আমার যোগ বলে দেব। তুই না আজকাল যোগ শিখছিস, তুই যোগ বলে দেব। না না, এখন আমার কোনো যোগস মনে নেই। একটা যোগ মনে নেই? না, ওটা বলে দাও যেটা মনে আছে। যেটা মনে আছে, মনে নাই নিয়ে একটা যোগ বলো। আচ্ছা, আমি একটা যোগস বলি যেটা আমার লাইফে একবারে শিখছি শুধু। তাই মানে একটাই যোগ শিখছে আমার লাইফ। বাহ বাহ বাহ, এটা তো কংগ্রেচুলেশন। হ্যাঁ বলো। দুইটা মানে গ্রাম্য লোক আর কি, যারা শহরে কখনো আসে নাই, গ্রামে থাকে আর কি, গ্রামে থাকে, তারা হঠাৎ করে শহরে আসছে, কাজের খোঁজে আসে না, আসছে আর কি। আসার পর বিশাল বড় বড় বিল্ডিং দেখে, ওরে বাবা, এখানে এত বড় বড় দালান কোঠা মানুষ কিভাবে থাকে। যাই হোক, তাদের চিন্তায় আসলো। আসার পর কি করলো, তারা বলে যে চল এগুলো আমরা ঠেল্লা ঠেল্লা, মানে একটু বোকা টাইপের আর কি, ঠেল্লা ঠেল্লা আমরা গ্রামে নিয়ে যাই। তারপরে কি করছে, যাই হোক, তারা জামা কাপড় মানে একবারে খুলে রাইখা ঠেলা শুরু করছে, সব জিনিসপত্র মানি ব্যাগ টানি ব্যাগ যা আছে সব রাইখা ঠেলা শুরু করছে। এ বোকাদের কাণ্ড দেখে শহরের এক চোর দেখলো যে এরকম বোকা কি হয়, ওরা ঠেলতেছে এদিকে, ও জামা কাপড় মানি ব্যাগ যা আছে সব নিয়ে চলে গেছে। একটু পর এক বোকা পিছের দিকে তাকায়া বলে, এ আমাদের প্যান্ট শার্ট জুতা মতো এগুলো কই গেল? অন্য বোকা কয় যে এগুলো কই যাবে, আবার আমরা তো ঠেলতে ঠেলতে অনেক দূর চলে আসছি, ওগুলা কি আর পিছিয়ে এখন দেখা যাবে, এগুলো পরে যায়নি। তুমি কোনটা ছিলা, যেটা ঠেলছে ওইটা না যেটা বলছে শুরু করে দিই, কারণ আজকে যেহেতু নাট ভাই নাই, হ্যাঁ, এগুলো কাজগুলো বেশি করলে আমাদের লিসেনাররা অনেক খুশি হবে, অনেক খুশি, অনেক খুশি হবে, অনেক খুশি হবে। আদৃতি, আদৃতি তো হ্যাঁ মুন্সিগঞ্জ থেকে লিখেছে, হাই ভাইয়ারা কেমন আছো, আমরা ভালো আছি। তারপরে মেহিকা, মেহিকা লিখেছে, মেহিকা মেহরিন লিখেছে শরীরপুর থেকে, ওই বলটু এত কথা বলো কেন, আচ্ছা চুপ থাকবো একটু, পরে বাকিটা সময় আমি চুপ থাকবো, ঠিক আছে, তোমরা শুধুমাত্র নির্বাক একটি নাট বলটু শুনবা, নির্বাক একটি নাট বলটু। তহুরা টাঙ্গাইল থেকে লিখেছে, আমি আর আমার ফ্রেন্ড কথা বলছিলাম, তখন আমার ফ্রেন্ড বললো, জানোস কাল বলটু ভাইয়া বউয়ের কাছে সাপ লুডু খেলায় হারছে। এই কথা শুনা আমি বললাম, বাকি টেক্সটা আসে না, এরকম কথা আমি জানতে চাইতেছিলাম যে সাপ লুডু খেলে কি হইলো আমার বউয়ের, আমি নিজে জানি না, তো আমার ওদের কাছে জানা দরকার যে কি হইলো। নাবিল ঢাকা থেকে লিখেছে, নাট এন্ড বলটু ভাইয়া, আমি এভরিডে 7টা থেকে 8টা পাবজি গেম না খেলে তোমাদের শুনি, তাহলে আমি তোমাদের কত বড় ফ্যান, লাভ ইউ নাট বলটু, থ্যাংক ইউ সো মাচ। 23 ঘন্টা পাবজি আমি বাকি থেকে পাবজি খেলে, আমি না গত এক সপ্তাহ ধরে ভাবতেছি একটা পাবজি গেম খেলবো, আমি এখন পর্যন্ত সময় করতে পারতেছি না যে একটা বার খেলবো, এক গেম খেলবো। আমি এক সময় খেলতাম, এখন আর খেলি না, আমি গত এক সপ্তাহ ধরে সময় পাইতেছি না যে একবার পাবজি ঢুকবো, একটা গেম খেলি। ও এইটুকু সময় পাইতেছি। পাবজি গেমে সবচেয়ে মজা হবে কি, আপনি মনে করেন কোন হিন্দি বা উর্দু লোকের সাথে পড়ে গেছেন, মার দাও উসকো, মার দাও, মার দাও, সেটা আপনার আব্বু আম্মু বাসের রুম থেকে শুনলে কি হইলো আমাদের, কারে মারতে বলতেছে, পোলাও গেছে, যুদ্ধ গেছে। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।